Assalamualaikum, welcome to my channel MABT. আজকে আমি MABT ও এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না থেকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন MABT কি ও তার বৈশিষ্ট্য কি। হোয়াট ইজ ডাবল নিটস ফ্যাব্রিক? ডাবল নিটস ফ্যাব্রিক কি আমরা জেনে নেব। ডাবল নিট ফ্যাব্রিক ইজ এ ফ্যাব্রিক হোয়ার বোথ সাইডস অব দ্য ফ্যাব্রিক are identical, for example interlock and rib. এখানে double knit fabric হলো এমন একটি fabric যেখানে ফেব্রিকের উভয় দিকই অভিন্ন, উদাহরণস্বরূপ interlock এবং rib। তার মানে double knit fabric হচ্ছে এমন একটি fabric যার উভয় দিকই অভিন্ন, মানে front side এবং back side দেখতে একই রকম কোনো পার্থক্য নেই। যেমন interlock এবং rib, এই দুটি হচ্ছে ডাবল নিট ফ্যাব্রিক। এর ফ্রন্টে দেখতে যেরকম এবং ব্যাকেও দেখতে সেরকম। দিস ফ্যাব্রিক্স আর নিটেড উইথ টু সেট অফ নিডেলস অন দ্য সার্কুলার নিটিং মেশিন দ্যাট ফর্ম এ ম্যাটেরিয়াল উইথ দ্য সেম ফেস অ্যান্ড ব্যাক। এই কাপড়গুলি বৃত্তাকার বুনন মেশিনে সুসের দুটি সেট দিয়ে বোনা হয় যা সম্মুখে এবং পিছনে একই উপাদান তৈরি করে। তার মানে ডাবল নিট ফ্যাব্রিক সার্কুলার নিটিং মেশিনে তৈরি করা হয় দুই সেট নিডেল দ্বারা যার সম্মুখে এবং পিছনে একই উপাদান তৈরি করে। একই উপাদান বলতে যে টেক্সটাইলের ভাষায় ওয়েল এবং গার্মেন্টসের ভাষায় আমরা বলি গ্রেন লাইন, এই সামনে এবং পিছনে এই ওয়েল বা গ্রেন লাইন একই থাকে, তাকে আমরা ডাবল নিট ফ্যাব্রিক বলে থাকি। তো আমরা এখন ডাবল নিট ফ্যাব্রিকের বৈশিষ্ট্য দেখে নেব। ডাবল নিট ফ্যাব্রিকের বৈশিষ্ট্য, কতগুলো বৈশিষ্ট্য আছে দেখে নেব এখন। নাম্বার ওয়ান, ফেস সাইড এবং ব্যাক সাইড একই হয়। তা হচ্ছে এই হচ্ছে ডাবল নিট ফ্যাব্রিকের ফেস সাইড। ফেস সাইডের ওয়েলগুলো আমরা লক্ষ্য করি। যদি এখন ব্যাক সাইড দেখি, এই হচ্ছে ডাবল নিট ফ্যাব্রিকের ব্যাক সাইড। তাহলে ব্যাক সাইডের ওয়েলস এবং ফেস সাইডের ওয়েলসগুলো দেখতে ঠিক একই রকম। নাম্বার টু, ডাবল নিট ফ্যাব্রিকের প্রান্ত গুটিয়ে বা কুচকে যায় না। তার মানে ডাবল নিট ফ্যাব্রিকের প্রান্ত গুটিয়ে বা কুচকে যায় না, হচ্ছে ডাবল নিট ফ্যাব্রিকের প্রান্ত বা এস, এটি কিন্তু সোজা একেবারে স্ট্রেট আছে, গুটিয়ে বা কুচকে যাচ্ছে না ডাবল নিট ফ্যাব্রিকের এস। নাম্বার তিন, ফেস সাইডে ওয়েলস স্পষ্ট বোঝা যায়। এই হচ্ছে ডাবল নিট ফ্যাব্রিক। দেখুন এখানে ওয়েলসগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। টেক্সটাইলের ভাষায় আমরা এইগুলোকে বলি যে লাইনগুলো আছে এগুলোকে ওয়েলস বলা হয় এবং গার্মেন্টসের ভাষায় গ্রেইন লাইন বলা হয়। চার নম্বর, প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে প্রায় তিন গুণ। এখানে ডাবল নিট ফ্যাব্রিকের প্রস্থ দৈর্ঘ্যের চেয়ে প্রায় তিন গুণ। আমরা যদি প্রস্থ বরাবর টেনে দেখছি যে এটি অনেক দূর পর্যন্ত প্রসারিত হচ্ছে, তারপরে প্রস্থ দৈর্ঘ্যের থেকে প্রায় তিন গুণ হচ্ছে, এখানে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। এবং যদি এখন লেন্থ বরাবর যদি টেনে দেখছি তেমনটা যাচ্ছে না, তার মানে ডাবল নেট ফ্যাব্রিকের পোস্টে এর প্রসারতা অনেক বেশি লেন্থের থেকে। নাম্বার পাঁচ, স্থিতিস্থাপকতা অনেক কম। তার মানে ডাবল নেট ফ্যাব্রিকের স্থিতিস্থাপকতা অনেক কম। স্থিতিস্থাপকতা হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগ করার পরে বিকৃত হয়ে যাওয়া, ওই বস্তুর থেকে বল যদি উঠিয়ে নিই তাহলে আগের অবস্থায় বা পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার ক্ষমতাকে এখানে স্থিতিস্থাপকতা বলতে বোঝায়। তো ব্যবহার দেখে নেব যে ডাবল নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে বা এই ডাবল নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে স্পোর্টস টি শার্ট তৈরির জন্য ব্যবহৃত হয়। তার মানে ডাবল নিট ফ্যাব্রিক ব্যবহৃত হয় স্পোর্টস টি শার্টের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম ডাবল নিট ফ্যাব্রিক কি এবং ডাবল নিট ফ্যাব্রিকের বৈশিষ্ট্য। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন অটো পাওয়ার জন্য।